আগামী 14 মে মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করছে সূর্য, যেখানে আগে থেকে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। কাজেই রবি বৃহস্পতি যুক্ত হয়ে গুরু আদিত্য রাজযোগ তৈরি করবে। এটি কিন্তু অত্যন্ত শুভযোগ। আর এই শুভযোগের কারণে পাঁচ রাশির বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আসতে চলেছে। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নবগ্রহের মধ্যে সূর্য প্রধান। আপনার ব্যক্তিগত জন্মছকে অথবা আপনার হস্তরেখায় সূর্যের অবস্থান যদি শুভ থাকে, তবে আপনি জীবনে মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি উচ্চ প্রতিষ্ঠা সবই পাবেন। কিন্তু এই সূর্যের অবস্থান যদি আপনার জন্মছকে অশুভ অবস্থায় থেকে যায়, তবে যশের পরিবর্তে পাবেন অপযশ, মান সম্মান নষ্ট হবে, নারীঘটিত শত্রুতা বৃদ্ধি পাবে, একটার পর একটা সমস্যা আসবে আপনার জীবনে। কাজেই যাদের জন্মছকে রবি খারাপ অবস্থায় রয়েছে, অবশ্যই রবির প্রতিকার প্রতিবিধান করুন, তবেই দেখবেন সমাজে উচ্চ যশ প্রতিষ্ঠা পেতে শুরু করবেন আপনি। 14 মে থেকে রবি দেবগুরু বৃহস্পতির সাথে যুক্ত হয়ে যাবে, যার প্রভাব পড়বে সব থেকে বেশি পাঁচ রাশির উপর। আর এই পাঁচ রাশির উপর পজিটিভ প্রভাব পড়তে চলেছে। আপনি যদি এই শুভত্বের পরিমাণকে আরও বৃদ্ধি করতে চান, তবে এই পাঁচ রাশির জাতক এবং জাতিকারা সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রতিদিন সূর্য মন্ত্র জপ করবেন। ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এর পাশাপাশি আপনি ভগবান বিষ্ণুর পুজো করবেন এবং মাতা লক্ষ্মী দেবীর আরাধনা করবেন। আর যারা ব্যক্তিগতভাবে পরামর্শ নিতে চাইছেন, নিজের জন্মছক হস্তরেখা বিচার করাতে চাইছেন অথবা কুষ্টি করাতে চাইছেন, তারা নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে নিন। যারা দীর্ঘদিন ধরে বড় ধরনের সমস্যার মধ্যে দিয়ে পাশ করছেন, তারাই যোগাযোগ করবেন। এবার আসি রাশির কথায়। এই যে গুরু ও আদিত্য রাজযোগ, এই গুরু আদিত্য রাজযোগে প্রথম যে রাশি সুফল পেতে চলেছে সেটি হল বৃষ রাশির চতুর্থ পতি অর্থাৎ সুখপতি সূর্য। আর এই সূর্য অবস্থান করছে রাশিতে এবং রাশিতে রয়েছে দেবগুরু বৃহস্পতি। যদিও দেবগুরু বৃহস্পতি বর্তমানে অস্তমিত অবস্থায় রয়েছে, তা সত্ত্বেও দেখবেন বৃষ রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি পাবে। আপনি যদি গাড়ি কিনতে চান, বাড়ি তৈরি করতে চান অথবা জমি জায়গা কিনতে চান, কোনো সম্পত্তি কিনতে চান অথবা বিক্রয় করতে চান, এই সমস্ত কিন্তু সুযোগ আপনার জীবনে আসতে চলেছে। এই সময় আপনার মান সম্মান বৃদ্ধি পাবে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আত্মবিশ্বাসের উপর ভর করে আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতে চান, সেই সিদ্ধান্ত কিন্তু আপনার ফেভারে যাবে। শুধু তাই নয়, ব্যবসা বাণিজ্য থেকে প্রচুর মুনাফা অর্জন করতে সক্ষম হবেন। যাদের বারে বারে বিবাহে বাধা আসছে, বিবাহে বাধা দূরীভূত হয়ে যাবে। তা সত্ত্বেও যদি দেখেন শেষে গিয়ে বিবাহ ভেঙে যাচ্ছে, অবশ্যই নিজের ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা বিচার বিশ্লেষণ করান, দেখবেন বিবাহে বাধা দূর হবে, আপনার বিবাহ হয়ে যাবে। তবে জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এবং জীবনসাথী ছোটোখাটো দুর্ঘটনার সম্মুখীন হতে পারে, সেদিক থেকে আপনাকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হল কর্কট রাশি। কর্কট রাশির ধনপতি সূর্য। আর এই ধনপতি সূর্য সরাসরি ইনকামভাবে গিয়ে অবস্থান করছে, এমনকি কার সাথে অবস্থান করছে, ধনের কারকগ্রহ দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করছে। কাজেই কর্কট রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির কারণে যে মানসিক শান্তি বিঘ্নিত হয়েছিল, মানসিক শান্তি কিছুটা হলেও ফিরে আসবে। অর্থনৈতিক দিক থেকে আপনি অনেকটাই পিছনে পড়ে গিয়েছিলেন, এবার দেখবেন অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে। শুধু যে আপনার অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে তা নয়, এর পাশাপাশি একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। পাশাপাশি ভ্রমণের যোগাযোগ আসবে, সন্তানের কর্মে উন্নতির যোগ তৈরি হবে। এছাড়াও সন্তানের কারণে যদি কোনো মানসিক দুশ্চিন্তা থেকে থাকে, সেই মানসিক দুশ্চিন্তাও কিন্তু কমতে শুরু হবে। প্রেমজ বিবাহের শুভ সুযোগ আসবে। এছাড়াও যারা মনে করছেন দ্বিতীয় বিবাহ করবেন, প্রথম বিবাহ কোনো না কোনো কারণবশত ভেঙে গেছে, তাদেরও কিন্তু একটা অপরচুনিটি আসতে চলেছে। এর পাশাপাশি
হঠাৎ করে আপনার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে। এই অর্থ আসবে প্রধানত ফাটকা থেকে, লটারি থেকে। এই জন্য আপনাকে সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটতে হবে এবং ভাগ্যের শুভ নম্বর অনুযায়ী। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি সূর্য, আর এই সিংহ রাশির অধিপতি গ্রহ কর্মভাবে অবস্থান করবে, সাথে বৃহস্পতিকে কানেক্ট করবে। কাজেই সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মে উন্নতির একটা শুভযোগ আসতে চলেছে। যারা মনে করছেন কর্ম পরিবর্তন করবেন তাদের জন্য সময়টি ইতিবাচক দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, কর্মে প্রমোশনের যোগ দেখতে পাচ্ছি। প্রমোশন হওয়া মানেই আপনাদের কিন্তু বেতন বৃদ্ধি পাবেই পাবে। এই সময় আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। গাড়ি বাড়ি সম্পত্তি ক্রয়ের শুভ যোগাযোগ আসতে চলেছে। তবে আপনার মনে কিন্তু কিছুটা হলেও অহংকার দানা বাঁধতে পারে, অহংকারকে এড়িয়ে চলার চেষ্টা করুন। এছাড়াও ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে, কাজেই গাড়ি সাবধানে চালাবেন, বাড়িতে সিঁড়ি ওঠানামা করবেন সাবধানে, এমনকি রাস্তা পারাপার হবেন সাবধানে। অর্থভাগ্য যথেষ্ট শুভ। যারা বেকার রয়েছেন বেকারদের কিন্তু কর্মপ্রাপ্তির দারুণ অপরচুনিটি আসতে চলেছে। সময়টিকে কাজে লাগান, জীবনে দেখবেন এগিয়ে যাবেন। চতুর্থ যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো সেটি হল বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কর্মপতি রবি, আর এই কর্মপতি অবস্থান করছে ব্যবসায়ভাবে এবং সাথে দেবগুরু বৃহস্পতিকে কানেক্ট করছে। কাজেই দেখবেন ব্যবসা ক্ষেত্রে প্রচুর সফলতা আসতে চলেছে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের। শুধু যে আপনার অর্থনৈতিক উপার্জনভাবে বৃদ্ধি পাবে তা নয়, পাশাপাশি আপনার জীবনসাথী যদি কোনো পেশার সাথে যুক্ত থাকেন তবে জীবনসাথীরও অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে, মান সম্মান বৃদ্ধি পাবে। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের দারুণ অপরচুনিটি আসতে চলেছে, তবে কিছু ক্ষেত্রে অবশ্যই কম্প্রোমাইজ করতে হবে। যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির সুযোগ আসবে। যাদের চাকরি চলে গিয়েছিল তারা কিন্তু পুনরায় চাকরি পেতে চলেছেন। তবে জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, সে বিষয়ে যত্নবান হতে হবে। এবং বৃশ্চিক রাশির ব্যক্তিদের রাগ এবং জেদ, এই দুটোকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে। পরবর্তী এবং শেষ যে রাশির নাম জানাবো সেটি হল কুম্ভ রাশি। কুম্ভ রাশির সপ্তমপতি সূর্য অবস্থান করছে সুখভাবে, অর্থাৎ ব্যবসার অধিপতি অবস্থান করছে সুখভাবে। কাজেই ব্যবসার মাধ্যমে আপনার জীবনে আসতে চলেছে সুখ, সৌভাগ্য, সমৃদ্ধি। শুধু এখানেই শেষ নয়, কুম্ভ রাশির ব্যক্তিদের পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হয় সুসম্পন্ন হবে, না হয় কোনো সুখবর পেতে চলেছেন। হয়তো আপনি মা অথবা বাবা ডাকটি শুনতে পাবেন, এর সম্ভাবনা কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। যারা সন্তান নেওয়ার কথা চিন্তাভাবনা করছেন তাদের জন্য সময়টি কিন্তু অতীব শুভ। এই সময় আপনি যদি গাড়ি বাড়ি জমি জায়গা অথবা কোনো সম্পত্তি কিনবেন ভাবছেন তবে সেই সুযোগ কিন্তু আসতে চলেছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছ থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন, তবে পরিবারের মানুষের কাছ থেকে তেমন কোনো সহযোগিতা পাবেন না। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহ ঠিক হয়ে যাবে। ব্যবসা থেকে আগের থেকে কিছুটা হলেও বেশি পরিমাণ আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনার যে শুধু ইনকাম বাড়বে এমনটা নয়, আপনার পাশাপাশি আপনার জীবনসাথীরও কিন্তু অর্থনৈতিক উপার্জন যথেষ্ট হারে বৃদ্ধি পাবে। তবে জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, প্রধানত গা হাত পায়ে ব্যথা, পেটের সমস্যা আপনাকে ভুগাবে। এছাড়াও মস্তিষ্কে যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে, এমনকি চক্ষু সংক্রান্ত কোনো অসুখ বিসুখ দেখা দিতে পারে। এই দিকগুলো আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। প্রত্যেকে সুস্থ থাকুন। ধন্যবাদ।